اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত মোহাম্মদ হামিমুল ইসলাম ভাই রিয়াব থেকে জানতে চেয়েছেন ফিতনার থেকে পরিত্রাণের উপায় কি ভাই যে সমস্ত ফিতনার কথা বলছেন প্রথম কথা হচ্ছে সেই ফিতনা আমাদের চিনতে হবে এটা যে আমার জন্য ফিতনা সেটাকে আগে চিন্তা চিনতে হবে ফিতনাটা জানতে হবে তারপরে ফিতনা থেকে কিভাবে বের হব ফিতনা থেকে কিভাবে পরিত্রারণ পাবো সেটা পরের কথা যেমন আহ ফিতনা মাঝহাবি কোন দল তারপরে প্রত্যেকটি দলই বলছে আমরাই সঠিক আমরাই সঠিক এখন কথা হচ্ছে মহান আল্লাহ আমাদেরকেও তো একাটু জ্ঞান দিয়েছেন আমরাও তো বুঝতে পারি যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় জি সেই জন্যে যাচাই বাছাই করার যতটা শক্তি আছে সে শক্তিটা প্রয়োগ করে আমাদেরকে জানতে হবে যে কোনটা ঠিক জি যেমন আপনি বললেন কোরআন এবং হাদিস যদি ফলো করা যায় তাহলে অনেকেই বলে যে না কোরআন হাদিস ফলো করলেই চলবেন আমাদের কাছে আসতে হবে মাজহাব মানতে হবে এগুলো হচ্ছে বাজে কথা আপনি তো বুঝতে পারছেন আল্লাহ রসুল সাল্লু আলি আসলাম কি বলেছেন বলেছেন যে আমার উম্মত তিহাত্তর ফিরকায় বিভক্ত হবে তার মধ্যে একটা ফিরকায় কি করবে জান্নাতে যাবে একটা দল জানাক সেই দলের সম্পর্কে আল্লাহ রসুল কি বললেন মা সাহাবি আমি এবং আমার সাহাবারা যে পথের প্রতীক সেই পথের প্রতীক যারা হবে তারাই জান্নাতে যাবে এখন আপনি বুঝতে পারছেন যে সাহাবাই এই কেরামদের মধ্যে কোনো দল ছিল না কোনো জামাত ছিল না বরং সাহেব ইকরাম ছিলেন উম্মতা এক উম্মতের লোক ঠিক আমরাও যদি কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মে এসে যাই তাহলে আশা করা যায় সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে যাব। আর এই সমস্ত ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে কোরআন এবং হাদিসকে আঙড়ে ধরা যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু তোমরা কোরআনের রশিকে মজবুত করে ধরা এবং তোমরা দলভুক্ত হয় না বিদে আমাদের সবথেকে আসল কাজ যেটা সেটা হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহকে আঙড়ে ধরতে হবে কোরআন এবং সহি সুন্নাহকে যখনই আমরা আঙড়ে ধরব তখনই দেখা যাবে আমাদের মধ্যে না এরকম জি দলাদুলি আর এরকম এরকম মাযহাব নিয়ে কোন দলে কোন দলে সব বন্ধ হয়ে যাবে আর যদি বলেন যে না আমাদেরকে না মাঝাবো মানতে হবে এটাও করতে হবে সেটাও করতে হবে তাহলে এগুলোই তো ফীত না এগুলোই তো ফীত না জি কেউ তো কারো দই তার টক বলে না আমার দই টক এটা তো কেউ বলবে না সবাই তো বলবে আমার দই মিষ্টি সেই জন্য আমার দইটা মিষ্টি কি না সেটা একটু আহ খেয়ে দেখতেও হবে যে একটু যাচাই করতে হবে আমরা পৃথিবীর সমস্ত কিছু যাচাই করতে পারি কিন্তু দিনের বেলায় যা আসে তাই নিয়ে এটা কিন্তু চলবে না বরং রসুল ফাহুদু হুম হুফান তাহু আল্লাহ রসুল হচ্ছেন আমাদের মডেল আল্লাহ রসুল আমাদেরকে যা দিয়েছেন তা আমরা গ্রহণ করবো এটা হচ্ছে না করার এবং সহি সন্ন্যার কথা